হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগত। এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে যারা 2018 সালে এইচএসসি ও সমমানে পাস করেছো সেই রকম কিছু মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ 2018 সালে এইচএসসি ও সমমানে পাস মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে ডাচ বাংলা ব্যাংক। উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য আগামী 3 থেকে 5 বছরের মেয়াদে এই বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তিটিতে আবেদনের জন্য সিটি কর্পোরেশন ও জেলা শহরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদের জিপিএ 4.80 জিপিএ 5 এর মধ্যে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশকৃত শিক্ষার্থীদের জিপিএ 5 এর মধ্যে 4.50 চতুর্থ বিষয় ব্যতিরিকে থাকতে হবে। শিক্ষার্থীদের আগামী 3 থেকে 5 বছরের জন্য প্রতি মাসে 2500 টাকা করে পড়ার উপকরণের জন্য বার্ষিক 5000 টাকা এবং কাপড় বাবদ বার্ষিক 1000 টাকা দেওয়া হবে। ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির জন্য আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2018। ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা যারা উচ্চশিক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছো, যাদের ফলাফল ভালো হয়েছে অর্থাৎ এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে এরকম হয়েছে, তারা অবশ্যই এই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারো। তাহলে তোমরা কিন্তু বৃত্তি পেয়ে যেতে পারো এবং এই টাকাগুলো তোমরা পেয়ে যেতে পারো। অর্থাৎ শুধু টাকা বড় কথা না, বৃত্তি পেলে একটি এই সম্মান রয়েছে, সেই কারণে তোমরা অবশ্যই এই ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সবাই যেন তোমরা যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের পছন্দ বিষয়ে বা পছন্দ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে তোমরা যেন ভর্তি হতে পারো এই আশা ব্যক্ত করছি। এবং যারা এখনও আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে আমাদের সাথেই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।